স্বপ্নের দুটা ডেলিভারি দুবারই বল স্টাম্প ভেঙেছে বাংলাদেশ ক্যাম্পেও আশা জেগেছে অ্যান্টিগার মতো সেন্ট লুসিয়া টেস্টেও সৈয়দ খালেদ পেস ইউনিটের নেতৃত্ব দিয়েছেন প্রথম সেশনে 70 রান দিয়ে 4 উইকেট তোলা ড্রাইভিং সিটেই ছিল বাংলাদেশ তখনও ওরা 93 রান পেছনে হতে পারত নাটকীয় কিছু কিন্তু দ্বিতীয় সেশনে একেবারেই নড়বড়ে গেস্টদের বোলিং 30 ওভারে দিয়েছে 111 তুলতে পারেনি উইকেটও স্কোরবোর্ডে রান যখন 230 বোলারদের এই পারফরম্যান্স ড্রেসিং রুমে বসে হজম করতে কষ্টই হচ্ছিল রাসেল ডমিঙ্গোর এটাই এখন আমাদের টেস্ট ক্রিকেটের গল্প আমরা এক সেশনে হয়তো খুব ভালো এরপরই একটা খুব বাজে সেশন আসছে ছেলেরা ধৈর্যশীল ছিল না প্রথম সেশনের মতো টাইট বোলিংটা করে যেতে পারেনি উইকেটের খোঁজে বেশ কিছু আলগা বল করেছে ওদের রান রেটকেও আর নিয়ন্ত্রণে রাখা যায়নি আমাদের অনেকেই অ্যারাউন্ড দ্য উইকেট বল করতে এসেছে যেখানে ওভার দ্য উইকেটে করে যাওয়া উচিত খুব বেসিক ভুল করেছে যা ধৈর্য নিয়ে বল না করারই ফল লাঞ্চের পরের বোলিংটা সত্যি হতাশাজনক ডমিঙ্গোর কথারই প্রমাণ প্রথম 6 ওভারে সাকিব রান দিয়ে গেছেন প্রায় 4 করে কিন্তু এর চেয়েও বড় আশ্চর্যের বিষয় অধিনায়ক সাকিব প্রথম 55 ওভারের মধ্যে নিজেকে বোলিং এ এনেছেন মাত্র 2 ওভার ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হতে পারলেন কই এক প্রান্তে ভালো বোলিং করে গেছেন মিরাজ 116 রানের ফিফথ উইকেট পার্টনারশিপও ভেঙেছেন ব্ল্যাক উডকে LBW করে গ্রস আইলেটের উইকেট নিয়ে কথা হলেও ব্রাথওয়েট মেয়ার্সরা দেখিয়ে গেছেন এই পিচ আসলে ব্যাটারদের জন্যই এটা 230 রানে অল আউট হয়ে যাওয়ার উইকেট ছিল না শেষ উইকেটে 30 রানের পার্টনারশিপ না হলে আমরা 190 রানে অল আউট হয়ে যেতাম আমাদের একসাথে ভালো ব্যাটিং পারফরমেন্স হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ দেখিয়ে যাচ্ছে কেন ওরা আমাদের থেকে ভালো ওরা পার্টনারশিপ তৈরি করেই যাচ্ছে এবং অপোনেন্টকে চাপে রাখছে ওরা লম্বা ব্যাট করছে এটাই হচ্ছে মূল কথা ওয়েস্ট ইন্ডিজ লম্বা ব্যাটিংও করেছে আগ্রাসনও দেখিয়েছে নেতৃত্বে কাইল মেয়ার্স বাংলাদেশের সঙ্গে ওই ডাবল সেঞ্চুরির পর গত 21 ইনিংস যার ব্যাট ছিল নীরব দুটা 50 করলেও ইনিংস লম্বা করার কতই না চেষ্টা ছিল সময় লাগলেও কাইল মেয়ার্স দেখিয়েছেন কেন ক্যারিবিয়ানরা স্পেশাল প্লেয়ার মনে করে তাকে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটাকে আরেকবার ডাবলের দিকে নিয়ে যাচ্ছেন 126 রানে আনবিটেন মেয়ার্স আমাদের দলের অনেকেই ফর্ম খুঁজছে রান করার চেষ্টা করছে এ থেকে বের হওয়ার একটাই পথ লম্বা সময়ে ব্যাটিং করা কিছু 30-40 হয়তো একটা 50 কিন্তু কেউই এমন কিছু করছে না যেটা কাইল মেয়ার্স করেছে তার বিশাল 126 রানই পার্থক্য 230 আর 400 এর মধ্যে চট্টগ্রামেও ও ডাবল সেঞ্চুরিতে 400 রান চেস করেছিল ওরা কিন্তু আমরা কারো কাছ থেকে বড় স্কোর পাচ্ছি না এটা ছেলেদের জন্য বড় এক শিক্ষা শুধু কাইল মেয়ার্সকে সঙ্গ দিয়ে 92 রানের পার্টনারশিপে খুঁটি গেড়ে আছেন জশুয়া ডা সিলভাও 26 রান করতে খেলেছেন 106 বল ধৈর্যের বিশালতা যাকে বলে এই টেস্ট হয়তো চতুর্থ দিনে যাবে কিন্তু ব্যাটাররা পথে না ফিরলে বাংলাদেশের ভাগ্য কি আর বদলাবে সামিউল টিটু টি স্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment, and share. Visit tsports.com.